রাজ্যব্যাপী তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বামেদের ডাকা 6 ঘন্টার ধর্মঘটে জনজীবন স্বাভাবিক থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার সকালে কোচবিহার, শিলিগুড়ি, গঙ্গারামপুর, মালদা, জলপাইগুড়ি সহ আরও কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বামেদের পক্ষ থেকে বন্ধের সমর্থনে মিছিল ও পিকেটিং করা হয়। তবে স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাট ইত্যাদি সবই খোলা ছিল। কিছু জায়গায় যানবাহনের সংখ্যা সামান্য কম ছিল। সকালের দিকে লোকজন কিছুটা কম থাকলেও বেলা গড়াতেই তা বাড়তে থাকে। বিভিন্ন মহল থেকে এদিনের বামেদের ডাকা বন্ধকে ব্যর্থ বলে জানানো হয়। তবে সাধারণ মানুষ নৈতিকভাবে এদিনের বন্ধকে সমর্থন করেছেন বলে বামেদের দাবি। তাদের অভিযোগ, পুলিশ ও তৃণমূলের গুন্ডা বাহিনীর ভয় ও হুমকির কারণে দোকানপাট খুলতে ও বিভিন্ন যানবাহন নিয়ে রাস্তায় বের হতে হয়েছে মানুষকে। ভয় ভীতি ইত্যাদির কারণে কিছু দোকানপাট বা কিছু কিছু টোটো, রিক্সা এই জাতীয় কিছু যানবাহন চলাচল করেছে। নৈতিকভাবে বন্ধের পক্ষে সাধারণ মানুষ ছিল, সেদিক থেকে আমরা মনে করি বন্ধ সফল হয়েছে। কিন্তু কিছুটা ভয় ভীতি ইত্যাদি নানান কারণে পুলিশ প্রশাসন এবং তৃণমূল সমাজ বিরোধীদের যে সন্ত্রাস, সেই কারণে কিছু মানুষ তারা এসব দোকান খোলা রাখা বা গাড়ি ঘোড়া চালানো এই সমস্ত কিছু কিছু সেটা তাদের ইচ্ছার বিরুদ্ধে তারা করতে বাধ্য হয়েছে।